ନମସ୍କାର ସତ୍ୟ ସକାଳ ସହିତ ମୁଁ ଅପୂର୍ବ ପ୍ରତିଦିନ ଭଳି ଆଜି ମଧ୍ୟ ଦେଖିବା ଯେ ପ୍ରତ୍ୟେକ ଗଣମାଧ୍ୟମରେ ପ୍ରତ୍ୟେକ ଖବରକାଗଜରେ ଆଜି କ'ଣ କ'ଣ ସବୁ ପ୍ରମୁଖ ଖବର ଭାବେ ସ୍ଥାନ ପାଇଛି ଆରମ୍ଭ କରିବା ଖବର ତ ପିଲାଙ୍କଠାରେ ଏମ୍ଆଇ ସିଣ୍ଡ୍ରୋମ୍ର ସଂଖ୍ୟା ବଢ଼ୁଛି ଯାହା କେଉଁଠି ନା କେଉଁଠି ଚିନ୍ତା ବଢ଼ାଉଛି କାରଣ ପୂର୍ବରୁ ଯାହା ଆକଳନ କରାଯାଉଥିଲା ଯେ ତୃତୀୟ ଲହର পিলাঙ্ উপর অধিক প্রভাব পকাই পারে গভীর নলকূপক বিদ্যুৎ সংযোগ হয়ে নি বরগড় আসুছে এই খবর গোটে পড়ে অনাবৃষ্টি বৃষ্টি সমস্যা দেখা দিয়েবেলায় গভীর নলকূপক যেহেতু বিদ্যুৎ সংযোগ হয়েনি তেমন জলসেচন সুবিধা না সেপরে এনআইআরএফ র্যাঙ্কিং সামনা আসি যে শ্রেষ্ঠ শহরে ওড়শার চারোটি বিশ্ববিদ্যালয় স্থান পাইছে সে চারোটি বিশ্ববিদ্যালয় হচ্ছে রাউরক্লা কুড়িতম স্থানে রয়েছে বেড়ে আইআইটি ভুবনে অঠাইশ সুয়া বিশ্ববিদ্যালয় বত্রিশ কিট বিশ্ববিদ্যালয় অনচা স্থানের রয়েছে এবং সি ভি রমণ কলেজ অফ ইঞ্জিনিয়র শহেতম র্যাঙ্কিং এর রয়েছে তাস্ত ভুবনেশ্বর ঝারসুগুড়া বিমানবন্দর ঘরোয়ীকরণ শীঘ্র হব জাতীয় মুদ্রীকরণ পাইপ লাইন এবং তো চূড়া মঞ্জুরি দেওয়া এএআই বোর্ড তো আউ খবর উপরে আলোচনা করা যে দুইগুণা দামে সার কিছু চাষী সুবর্ণপুরে ইউরিয়া সার কড়াবজারী সামান্ত প্রথম খবর আরভ করি যে পিলাঙ্ এম আই সিন্ড্রোম বড়ুক আক্রান্ত সংখ্যা নিয়ে সামনা আসবেন কেউ না কেউটি চিন্তা পুঁ বড়িছে কারণ কুয লহর শিশুঙ্কর অধিক প্রভাব পকাইব এবং চব্বিশ ঘন্টায় আউ শহে সতেরো পিলা পজিটিভ হইবার যা সূচনা আস পচুছে স্বপ্নাঞ্জলি আমি অধিক সূচনা স্বপ্ন পূর্বু মধ্যে আকলন করা যা যে তৃতীয় লহর পিলাঙ্ উপরে অধিক প্রভাব পকাই পড়ে আক্রান্ত পিলাঙ্ এমআই সিণ্ড্রোম দেখে বা এই আশঙ্কাকে আহ দ্বিগুণিত করুনি কেমন তা সহ চেতাবনী চেতাবনি যাই যে তৃতীয় লহরক হালকাভাবে ননই অত্যন্ত গুরুত্বর নেওয়া উচিত हात भावर अपूर्व जो तृतीय लहर सम्भाव्य जो समस्त मनले थाहा को, को भावर तृतीय लहर यार भ्यारेन्ट बदल ये सीधा सड़क तृतीय लहर को, मान को प्रभावित गरेर ये गए चिन्त विषय थिला थाहा छ जे तृतीय लहर वर्तमान शिशु आउ किशोर म अधिकु अधिक प्रभावित गरेर जहाँ जनस्वास्थ्य निर्देशक डाक्टर निरंजन मिश्र सूचना जे भावर एउए एमआ सिन्ड्रोम लक्षण देखाऊ छ य दुई रु दुई रु सप्ताह ये कोरोना लक्षण पर ये क्षेत्र में देखा कही जे जो, जो लक्षण सब देखा इे कोरोना सहित कौटना कौटि खाप खुआउे और जहाँ पिला आखि कथा कहतु पाद पाटी लाल पड़ जा सहित तो मुंड व्यथा हा सामान्य ज्वर सहित तो बांति हे ये तमाम लक्षण तक देखा जनस्वास्थ्य विभाग एवं परिवार कल्याण निर्देशक परल्याण निर्देशकजय अपूर्व सूचना देखते पिला क्षेत्र में यह अधिक रू अ प्रभावित हे कहीं भुवनेश्वर राजधानी पिया आक्रान्त एउ आक्रांत सिन्ड्रोम पिलाक्रान्त तेणु के कोही तृतीय लहर पिला निहति भाव भयभीत गरे कहीँक राज्य को निया, जो गाइडल रह तृतीय लहर समय समस्त सतर्कता पालन पान उचित जो वर्तमान कोरोना परिस्थिति रहेछ कि प्रतिशत शिशु बर्तमा आक्रान्त चबिस घन्टा रिपोर्ट आम देखुछ तहे सतरज शिशु बर्तन पर्य आक्रान्त पजिट्रे प्रतिशत

প্রথম বড় কথা কোহা যে সমস্ত মেডিকা কলেজে আক্রান্ত শিশুঙ্ আবশ্যক চিকিৎসা উপলব্ধ অন্ত্য অন্যান্য অঞ্চলের কেউভাবে যদি পিলা এদার আক্রান্ত হচ্ছে তাঁর কেউভাবে চিকিৎসা করা যাব তা এক বড় প্রশ্নবাসী সৃষ্টি করছে বহু বহু ধন্যবাদ আমার প্রতিনিধি এনে অধিক সূচনা নিতে ভাবে অপূর্ব পরবর্তী খবর কম রয়েছে নিহতি আমি দর্শক জনাইব চাইবা তবে পরবর্তী খবর কু যা যেমিটি আপনার কৌলে বিশেষ করে ছোট পিলা সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে এবং বিশেষ করে যদি আপনার দেখবে পাখা পাখি একাবন গাঁরে গভীর নলকূপক বিদ্যুৎ সংযোগ হয়ে না এ খবর বিষয় আমি আলোচনা করা যে বরগড় জেলার বিশেষ করে অনাবৃষ্টি হয়েছে এবং গভীর বিদ্যুৎ সংযোগ হয়ে নি যে সমস্যা এবং যেহেতু আপনার যে রাজ্যের বর্ষা পাখাপাখি জেলার স্থিতি উপর যদিও লঘুচাপ বর্ষা চাষী সামান্য আশ্বস্তি দিয়েছে তেমন না

देखूँ नवेदिता जदिना कह बरगढ़ जिले में ए चाषी समस्या उत्कट होनावृष्टि रही ची। जा जो बर्षा जो भाव रे में स्वाभाविक वर्षा हे कथा ताद थार्टी परसेंट कम रेसीय वर्षा होती एवं किसी मात्र लघुचाप हो रहा है जो लघुचाप वर्षारे कि सुफल कितु तार भी मिलीपा ना जब आम कहो एक पद्मपुर जिलार उपखंड पदमपुर उपखंड जो अंचल रही बरगढ़ जिलार सेठिकार प्राय पकमा मल जो बार ब्लक भितर आठट ब्लक्रेबे मरूरी समस्या रही है পদ্মপুৰ পাইকাল ঝাৰবন্দ ভটলি অনা এইবোৰ অঞ্চল গুড়িকাণিৰ উৎকট সমস্যা দেখা যায় যাৱন টি গাঁওৰ কথা কোৱা যাতে যি চাছী মানে বিজু কৃষক যোজনা নেৰে গভীৰ নলকূপ সেই খনন কৰা যায় নলকূপ খনন কৰোঁ সেই বিদ্যুৎ সংযোগ কৰা जहाँफल से मैंने जो धान चाष जो करनीपरिया चाष करते से पाने तो यहाँ हूँ बड़ समस्या विद्युत विभाग कहतु बा जिला प्रशासन क्या कहत जेहे राज्य सरकार चिठीमा जनई जिलापाल दृष्टि आकर्षण कर जिलापाल सीधा साल जो, जो मरुड़ी अंचल रही मरड़ी अंचल को गस्त करेंगे सहित जो केनाल एरिया जो केनाल र टेल एरिया गुड़िक रही से पर्यतं किपर भाव में पा पहची पार एस सहित जो जो नलकूप में पा आसुना सेठारे सेठे विद्युत किपर भाव संजोग करताजे खुद तदारख करेंगे किठार तो जिला प्रशासन निरा विष्णु साजिश जहाँ फल चाषी हंत होती मनीष यह जानवाक चाहूचु गोटेपटे जिले में मरुरी पदध्वनि देखा मिली अनावृष्टि अनावृष्टि जो अर्थात वृष्टि अभाव के चाष जमी क्षतिग्रस्त होगी क्षतिग्रस्त होगी କିନ୍ତୁ ଅନ୍ୟପଟେ ସବୁ ସୁବିଧା ଥାଇ ମଧ୍ୟ କେବଳ ସରକାରୀ ଅଧିକାରୀଙ୍କ ଖାମଖିଆଲି ଯୋଗୁଁ ଏଭଳି ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ଚାଷୀ ତ ଏନେଇ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ତରଫରୁ ଜିଲ୍ଲାପାଳ ଏନେଇ ଅବଗତ ଅଛନ୍ତି ନା ନାହିଁ ଯେ କିଭଳି ବିଭାଗୀୟ ଅଧିକାରୀଙ୍କ ଦାୟିତ୍ୱହୀନତା ଚାଷୀଙ୍କୁ ବିପଦ ମୁହଁକୁ ଠେଳି ଦେଉଛି

সমাধান কৰাব কিন্তু তাহ কেৱল কথাৰে ৰ যদি আমি আমি ফিল্ডৰে দেখিবা গ্ৰাউণ্ড জিৰ'ৰ ৰিয়া যদি দেখা যথা আগৰু ছিল অন্তচন্ত হ'ল पानी रा समस्या सम्मुखीन होारंबार जिलापाल द्वारस्थ होती इरीगेशन डिपार्टमेंटर द्वारस्थ होती तांकुर कौन प्रकार सुफल मिलो ही जो विजु कृषक योजना ना, ना पैसा आदाय कर सारे कि पर्यत विद्युत संयोग कर यह हूँ सब बड़ समस्या जिला प्रशासन सबकिषी कौन समाधान बाट बाहर करनीष जानवाक चाहूँ নদী পোখরী কূ নূপ গুড়ি জলশূন্য হয়ে পড়াল এবং আউ কিছু দিন লাগি রে বরগড় জেলা কু মড়ি মধ্য ঘোষণা করা দাবি সামনাক আসব এবং ওড়িশার ভাত হান্ডি মধ্যে কুয়া যায় চাষী কত পরিমাণে বর্তমান পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন খাশ করে অনাবৃষ্টি যোগ এবং সুবিধা থাই মধ্যে যেহেতু জলসেচন সুবিধা বিভাগীয় অধিকারী মানে হালকাভাবে নেও খামখেল মনোভাব দেখাও চাষী এ পর্যন্ত কত মাত্র ক্ষতিগ্রস্ত হয়ে বরগড় জেলার দেখুন অপূর্ব যদি আমি কহা বরগড় জেলার চাষি এবার সেভেন্টি পারসেঁট ড্যামেজ হয়ে সারে নি কারণ হচ্ছে তার বারটি ব্লক রয়েছে বারটি ব্লকর কেবল চারটি ব্লকরে যে বাকি আঠটি ব্লকরে এবার যে উঠা জলসেচন তা সহ যে বর্ষা হোক বর্ষার হি ধান চাষ এবং পনিপরিবা চাষ হয়ে পুড়া কিন্তু এবার আপ সম্ভব হয়ে পড়ি যেহেতু অনাবৃষ্টি রয়েছে জল যোগাই বা কথা কহা আমি যে ডিপ বোর কথা কুয়া যাচ্ছি ডিপ বোরলের বিভেল লাগবে लेयर थिला आगर जब आम देखा दस पंद्रह वर्ष आगु पचास रु ठी फुट्रे कूँर पा आसूला कितु एव जो सरु सरु तो तो जो गभीर खनन कर नलकूप से जो लेवल रही पानी शौ रु तीन शह फुट पर्यटन को खसी सहित जो आम पहाड़ नदी नाल एसबुग सु शुखी पड़े जो गुड़ी आगामी दिन परिस्थिति भयंकर हाँ कारण होनजंतु जो जो गुड़ अच्छा सेने गाँ मुहाँ हे जोटी पा

ତ ଜାତୀୟ ମୁଦ୍ରିକରଣ ପାଇପ୍ ଲାଇନ୍ରେ ଭୁବନେଶ୍ୱର ଝାରସୁଗୁଡ଼ା ବିମାନ ବନ୍ଦର ଘରୋଇକରଣ ଶୀଘ୍ର ହେଉଛି ଚୂଡ଼ାନ୍ତ ମଞ୍ଜୁରୀ ଦେଇଛି ଭାରତୀୟ ବିମାନ ବନ୍ଦର ପ୍ରାଧିକରଣ ବୋର୍ଡ଼ ଆହ୍ୱାନ ଅନୁସାରେ ତାଲିକାରେ ଦେଶର ମୋଟ ତେରଟି ବିମାନ ବନ୍ଦର ରହିଥିବା ବେଳେ ଦୁଇ ହଜାର ଚବିଶ ସୁଦ୍ଧା ତିନି ହଜାର ଛଅଶହ ଷାଠିଏ କୋଟିର ନିବେଶ ଆଶା କରାଯାଉଛି ଯେ କିଭଳି ଭାବେ ଯେଉଁ ବିମାନ ବନ୍ଦର ଗୁଡ଼ିକ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଲାଭ ଦେଖିନାହାନ୍ତି ସେହି ଛୋଟ ବିମାନ ବନ୍ଦରର କିଭଳି ଘରୋଇ ନିବେଶ ଜରିଆରେ ଭଲ କାରବାର କରିବ ତାହାକୁ ଫୋକୋସ୍ରେ ରଖି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି ପ୍ରମୁଖ ଏବଂ କ୍ଷୁଦ୍ର ବିମାନ ବନ୍ଦର ମିଶ୍ରଣ ପରେ ନିବେଶକମାନଙ୍କୁ ଏକ ପ୍ୟାକେଜ୍ ଆକାରରେ ପ୍ରକଳ୍ପ ହସ୍ତାନ୍ତର କରାଯିବ ଫଳରେ ସେମାନେ ଏଥିରୁ ନୂଆ ସୁଯୋଗର ସନ୍ଧାନ କରିପାରିବେ ନୀତି ଆୟୋଗ ଦ୍ଵାରା ପ୍ରସ୍ତୁତ ଜାତୀୟ ମୁଦ୍ରିକରଣ ପାଇପ୍ ଲାଇନ୍ ଦସ୍ତାବିଜରୁ ଏହା ଜାଣିବାକୁ ମିଳିଛି ଝାରସୁଗୁଡ଼ା ଏବଂ ଭୁବନେଶ୍ୱର ବିମାନ ବନ୍ଦର ଘରୋଇକରଣ ଶୀଘ୍ର ଏବଂ ଯାହା ଆକଳନ କରାଯାଇଛି ଯେ ଦୁଇ ହଜାର ଚବିଶ ସୁଦ୍ଧା ତିନି ହଜାର ଛଅଶହ ଷାଠିଏ କୋଟିର ନିବେଶ ଆଶା କରାଯାଉଛି

तो जेहतु एयार इंडिया क्षति तो बर्तन केन्द्र सरकार गोटे लक्ष्य है कमी विमान जी मैंने भल सुविधा सुझारे से प्राइट प्लेयार केमी आसीपारे अनेक क्षेत्र में बर्तमान केन्द्र सरकार

पूर्वर यह कह शेष जो बीड होता से आदानी ग्रुप अहमदाबाद जयपुर लक्षण थीरुअनपुरंगालोर और गौहाटी विमानंदर लगी बीड करेणु सरकार को वार्षिक एत छः सौ कोटी अधिक आय मिलूल विमान बंदर विकास हो पारे तो चलत जो बीड होारंभ से आदानी ग्रुप सहित आउ क्यों क्यों मैंने सामिल हो पारे यही किसी सूचना अच्छी देखो ये चलिए बर्तमान कौन कौन प्लेयार अच्छा स्पष्ट जमा पड़े कि सब तो बड़ क्या है केंद्र सरकार पाखापा हजार दुश को राजस्व पाइबे तो आगामी दिन हाँ जे पड़ेमेंट हा द्वारा जो विमान बंदर में जातने के सुविधा ओके बहुत बहुत धन्यवाद सुरेन्द्र बारिक आम पश्चिम ओडा हेड एने अधिक सूचना देते तेरिट विमान बंदर घरकरण को मंजूरी मिली जो भुवनेश्वर और झारसुगुड़ा विमान विमानंदर अच्छा दुई हजार बैस प्रारंभे बीड्र आह्वान हो पाए तेरे क्यों मैंने प्राइट प्लेयार अच्छे जो मैंने बिड्रे अंशग्रहण करेंगे से नहीं कौन खोली खाँ कितु आकलन कर दुई हजार चबिश सुधा तीन हजार छाठी कोटीर नवेश आशा और यह द्वारा उभय विमान विकास बिकास घटिम जाती अधिक सुविधा सुझो हासल अपूर्व परवर्ती खबरको आसीको प्रसंग

આઉં ચાસીંકો આધાર કાર્ડ બાયોમેટ્રિક વ્યવહાર સ્વચ્છતા રમ રિપોર્ટ સત્ય જો આલો સત્ય

হ্যাঁ দেখুন নিবেদিত চাষীপ সরকার কুম্ভীর কাঁদলা কাঁদুছেন কিন্তু প্রকৃতপক্ষে চাষীপা কাম করতে সরকার দেখুন বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সমস্যা দেখা যাচ্ছে চাষী নেই কতবে অভাবী বিক্রি হচ্ছে তো কেতো মরি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে জলসেচন ব্যবস্থা হয়ে পড়ুনি তো কতবে সার কড়াবজারি এবার সোনপুর জেলার যেহেতু বিলম্বরে চাষ হয়েছে কম বৃষ্টিপাত যোগ অনেক জায়গায় মরু পরিস্থিতি দেখা দিয়েছে কিন্তু এবার যেত চাষ হয়েছে সেইপা সার আবশ্যক রয়েছে এবং আবশ্যকতা অনুসারে সারা सर, केन्द्र सरकार पठाई जहाँ सूचना रही जिला জেলার যে রিটেলর মানে রয়েছেন এবং যে হোলসেলার মানে রয়েছেন সে কলা করবার করার এবার লগি পড়েছেন এবার দেখুন নুয়াখাই অ আসন্দ নখাই অখাই দেখি চাষি কমিটি চাষ কামতার তরবরিয়া হিসাবে সারিব সেটা চিন্তা করছে কিন্তু যে রিটেলর ও মানে অনেক সে ডবল গেমিং করুমান তার মানে চাষি হইরা করছেন যে দুইশ ছষি টাকা পচাশ পয়সা যা সরকারি দর রয়েছে তার তাবল পয়সা রে সার বিক্রি পাখা পাখি ছাতশ টাকা সার বিক্রি করবার নজর আসি এবং বারম্বার এনে কৃষি বিভাগ কু অভিযোগ কলে কী প্রকার পদক্ষেপ নেলা ভা দি দেখ অবগত অদক্ষেপ কিছু নিয়ে যা পরে বিভাগীয় অধিকারী তাহলে প্রোসাধিত করছেন কলা বজারি নিশ্চিত ভাবে পূর্ণ এ এক নীতিদিনিয়া ঘটনা হল যেতবে সার আবশ্যকতা রয়েছে যেতবে সার চাষী পাখে রয়ে কথা সেতবে গোদাম ঘর মানুষ রয়ে যাচ্ছে এবং যেতবে নিহতি আবশ্যকতা পড়ুচি সার আনবা বাধ্য হচ্ছে চাষী এবং তার সুযোগ নেছি অসাধু ব্যাপারী মানে তার সুযোগ নেতার এবং অধিক দরের বাধ্য চাষী পাখি বিক্রি করুক বহাদিধি

ଏହାଦ୍ୱାରା ଦେଶର ଶହେ ଶ୍ରେଷ୍ଠ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ଓଡ଼ିଶାର ଚାରୋଟି ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ ସାମ୍ନାକୁ ଆସିଛନ୍ତି ରାଉରକେଲା କୋଡ଼ିଏତମ ସ୍ଥାନରେ ଥିବାବେଳେ ଏନ୍ଆଇଟି ରାଉରକେଲା ଆଇଆଇଟି ଭୁବନେଶ୍ୱର ଅଠେଇଶ ଶୋଆ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ବତିଶ ଓ କିଟ୍ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଅଣଚାଳିଶ ନମ୍ବର ସ୍ଥାନରେ ରହିଛି ତ ଚାରୋଟି ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଓଡ଼ିଶାରେ ରହିଛି ଏନ୍ଆଇଆର୍ଏଫ୍ ର୍ୟାଙ୍କିଙ୍ଗରେ ତେବେ ସରକାରଙ୍କ ଦ୍ୱାରା ପରିଚାଳିତ ନା ତ ରେଭେନ୍ସା ଏଥିରେ ସାମ୍ନାକୁ ଆସିଛି ନା ତ

দেখুন অপূর্ব গতকাল এনআইআরএফ র্যাঙ্কিং গতকাল বাহারি এবং যদি কেবা দুই হাজার একইশ মশার শহেটি যে তালিকা ভিত্রে ওড়িশার চারিটি রয়েছে যে শিক্ষানুষ্ঠানগুল চারিটি রয়েছে কিন্তু সেই গোটিয়ে প্রশ্ন যদি কে আমি যদি কে উক ইউনিভরিটি কথা কুহতু বা উৎকল ইউনিভার্সিটি কথা কুহতু বা রেভেনসা এফএম এসব যেতবে সামনা আসু এসবুর রং কেমন যদি কে এফএম কলেজের র্যাঙ্ক না রেভেনসা কলেজের র্যাঙ্ক না যদি কে বাণীবিহার কথা যদি বাণীবিহার র্যাঙ্ক বড়ুনি এখন গোটে অসন্তোষ দেখ এবং সবুঠার বড় কথা হলো গতকাল যেতবে গতকাল যেতবে বাহার যাও লা এবং বিভিন্ন বর্গকু নিয়ে কি র্যাঙ্কিং করা যায় এবং সব তালিকা প্রস্তুত করা যায় সে তািকা ভিতরে হুয়ে কোটি না কোটি কলেজগুলি যে রয়েছে সে আসিপাতে তাঁর লিস্ট যে রাজি কিভাবে ভাবে তাঁর যে হুয়ে র্যাঙ্কিং রে মেট কু সে আস না যা বর্তমান স্থিতি সূচনা মিল্ এবং যদি কবা পাখা এগারোটি বিভাগের তািকা প্রস্তুত হয়ে শ্রেষ্ঠ শহেটিরে যে রয়েছে ওড়শার চারিটি শিক্ষানুষ্ঠান এটি ভাগ শিক্ষানুষ্ঠান এটি স্থান পাইছি সামগ্রিক সামগ্রিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষা রয়েছে শিক্ষা অনুসন্ধান সোয়া ইউনিভার্সিটি সেটি স্থান পাইছি সোয়া ইউনিভারিটি সোয়া ইউনিভারিটি সেটি স্থান পাচ্ছি এবং ঠিক সেইভাবে ভাবে যদি কেবা কিট বিশ্ববিদ্যালয় কিট বিশ্ববিদ্যালয় অনচাশ নম্বর স্থান পাচ্ছি তো এইভাবে ভাবে দেখুন যদি কে যে বেসরকারি কলেজগুলো রয়েছে টিবাব সরকারি শিক্ষা অনুষ্ঠান গুডিক রইছি তা ভাগ পাউছি তো কোটি না কোটি লোকক ভিতর মধ্যে প্রশ্ন সৃষ্টি হউছি এবং কাহিকি কি ই যো কলেজ গুডিকৰ ধীরে ধীরে ভিত্তিভূমি যো গৰ্ভমেন্ট কলেজ গুডিকৰ তার মধ্যে ভিত্তিভূমি আহৰে সুধড় করা যাওছি যো তথাপি মধ্যে সেমানে ৰেংকিং কো আছি পৰু নাନ୍ତି অনেক প্রশ্ন বাছি সৃষ্টি কৰিছি যে সরকারৰ তৰফৰক আ যাওছি বিশ্ববিদ্যালয়ৰ মান বঢ়েবা পাে বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষাৰ উন্নত মানৰ শিক্ষা দেবা পাে সমস্ত প্রকার বন্দোবস্ত করা যাচ্ছে কিন্তু দেশের শহে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ভিতরে ওড়শার রেভেন্স এবং উৎক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্থান সৃষ্টি সকালে আমি বিভিন্ন बरमुण्डा बन्द महिला को मृतदेह उद्धार घटना हत्याकारी राजमिस्त्री भरतपुर पुलिस मृत महिला नयगढ लडुकेशी सेठीका प्रधानमन्त्री नरेन्द्र अध्यक्षते रे बसला त्रयोदश ब्रिक्स सम्मेलन सम्मिली नै घोषणानामा गृहत अफगान प्रसंग टीकाकरण आतंकवाद निराकरण वासशील देश भागीदारी को गुरुत्व आज अग्रपूज्य श्री गणेश पूजा कोरोना कटकरण को को विभिन्न मण्डप शिक्षानुष्ठान गजाननको पूजार्चना भोजी प्रसाद सेवनको नै जति प्रधानमन्त्री समलपुर कुचिन्दा मुख्य रास्तो भागिलादीले पडिला डम्फर ड्राइभर समेत दुईजना कला अग्निशम बाहिनी गुरुतर अवस्था

সতেজ সকালের আজি যে অতিথি অনেক সকাল আহ সতেজ করা পরিচয় করছি আমার সহ অনেক আজ আমার অতিথি কবি প্রাবন্ধিক তথা নাট্যকার দিলীপ কুমার মাহি নাই উপরে সে অনেক কবিতা লিখিছেন ওড়িশার অনেক মঞ্চে দিলীপ রচিত ও নির্দেশিত নাটক প্রদর্শিত হইছে সে পেশার জন শিক্ষক হলে বিশার জন কলা ওকে সংযুক্ত দিলীপ কুমার মাহি আমি স্বাগত মাহত করু ଅର୍ଗଷ୍ଟକୁ ସତେଇଶ ସକାଳକୁ ପ୍ରଥମେ ତ ନୂଆଖାଇର ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛି ନୂଆଖାଇ ଜୁହାର ଆପଣଙ୍କୁ ଏବଂ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଆପଣ ଶିକ୍ଷକ ଭାବେ ନିଜକୁ ପରିଚୟ ଦିଅନ୍ତି ନା ନାଟ୍ୟକାର ବା ପ୍ରାବନ୍ଧିକ ଭାବେ ପରିଚୟ ଦେଇ ଅଧିକ ଖୁସି ଲାଭ କରନ୍ତି ମୁଁ ପ୍ରଥମତଃ ଶିକ୍ଷକ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ମୁଁ ମଞ୍ଚକ ଆସେ ସେତେବେଳେ ମୁଁ ଜଣେ ଅଭିନେତା ଜଣେ ବ୍ୟଙ୍ଗ କବି ଏବଂ ନାଟ୍ୟକାର ଭାବରେ ମୁଁ খুব গর্ব অনুভব করি তাই চল অভিনয় করந்தி প্রথমে শিক্ষকতার অভিনয় করিবাক পড়ে পরফুনি অভিনেতার অভিনয় করিবাক পড়ে অ স্যার 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 সিমন্ত মানতি জানিবক চাই কবি প্রাবন্ধিক নাট্যকার এই সব ভিতর আপনক কেউটা অধিক আত্মসন্তুষ্টি যে আপন ভাল কবিতা লিখন্তি না ভাল প্রবন্ধ লিখন্তি না ভাল নাটক লিখন্তি না এই সবুতরে সিমিলারিটি রইছে না মোর তো প্রায় সবুজের সিমিলারিটি রয়েছে তবে এবার গোটে মঞ্চ করবার হলে অনেক জনকর সহায়তা দরকার হোচে অনেক লোক আবশ্যকতা রওচে সমসেক্ষ হোচে কবিতা লেখবারটা অতি সহজ হোচে এবং নিজে যাই একলা বিয়ে করে কেনে পরিবেষণ করে হোচে আর সে আত্মশাঁতি মিপারছে যেটা গোটে সহজ মাধ্যম ଯେହେତୁ ଆପଣ ଆମର ସତୀ ସକାଳର ଅତିଥି ଅଛନ୍ତି ଆଜି ଗୋଟେ ସ୍ପେଶାଲ ଡେ ଗଣେଶ ଚତୁର୍ଥୀ ନିହାତି ଆପଣ ନୂଆଖାଇ ଉପରେ ଅନେକ କବିତା ଲେଖିଛନ୍ତି ଆମେ ଯେତିକି ଜାଣିଛନ୍ତି ତେବେ ଗଣେଶଙ୍କ ଉପରେ କିଛି କବିତା ଲେଖିଛନ୍ତି ଗଣେଶ ଚତୁର୍ଥୀ ଅବସରରେ କିଛି କବିତା ଆପଣଙ୍କ ମୁହଁରେ ଶୁଣିବାକୁ ଚାହିଁବୁ

बोधमास उगिया पोखर उठी दिन पूजा सो तुमे हे नो सारा संसार रे बोली सारा संसार के तुम्हें बोलूच सुंदरो हो नमो नमो मो नमो लम्बोधर नमो नमो विनायक नमो लोम जबरदस्त ସୁପ୍ତ ମହାନ୍ତି ଆଉ ମଧ୍ୟ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛି ଯେହେତୁ ଆପଣ ନୂଆଖାଇ ଉପରେ ଅନେକ ଗୀତ ଲେଖିଛନ୍ତି କବିତା ମଧ୍ୟ ଲେଖିଛନ୍ତି ସବୁଠୁ କେଉଁ କବିତାଟା ଆପଣଙ୍କୁ ଅଧିକ ସନ୍ତୁଷ୍ଟ କରିଛି ଆପଣଙ୍କୁ ଅଧିକ ସନ୍ତୋଷ ଦେଇଛି ଯେ ନାଇଁ ଏଇ କବିତାଟା ମୁଁ ସବୁଠୁ ଭଲ ଲେଖିଛି ନୂଆଖାଇ ଉପରେ ଆଉ ଯୋଉ କବିଟା ସବୁଠୁ ଅଧିକ ଆପଣଙ୍କୁ ସନ୍ତୋଷ ଦେଇଛି ସେଇ କବିତାଟା ଆମ ଦର୍ଶକଙ୍କୁ ଉପରେ ତ ମୋର ଅନେକ ଗୁଡ଼ିଏ କବିତା ଅଛି ତେବେ ମୋର ସ୍ୱତନ୍ତ୍ର କବିତା ହେଲା ନ ରଙ୍ଗେ ନୂଆଖାଇ ଆଚ୍ଛା मोर कविता न रंगे माइट पैन पवन संगे आम परफ गुंथा नाखर शिखा तिहार कहे से संस्कृतिर कथा चाष भित्त लोक चास चित्त लोक भाई भाव संगे नुआ पिन्सुँ नुआ खाएसू खैर न रंगे नुआ नौ न रंगे खैर नौटा रंग खैर नौटा रंग बेहरेन ଲଗନ ଦେଖା ଡାହାକା ସଫା ସୁତୁରା ଘିନା ଭିକା ଆରୁ ନୂଆ ଧାନ ଖୋଜା ଧୋଇ ପକା ନୂଆଖାଇ ହେସି ଜୁହାର ଭେଟ୍ ବଛର୍ ଯାକ ମିର୍ସି ଅରନ୍ ଇ ଦିନ ପୁରୀ ଥିଲେ ପେଟ୍ ଦିହାର ଭିତରେ ସିଧା ତିହାର ଆମର୍ ନୂଆଖାଇ ଛତର ଢାପି ରଖିଥିସି ଜୁହାରମା ସମ୍ যে পশ্চিম ওড়িশার প্রায়ত সমস্ত সমস্ত লোক নূখি বহুত আমি দেখি যে পশ্চিম ওিশার আহ অনেক পর্ব পালন করা যায় যেমি ভাই জিউন্ন করা সহ শীতল ষষ্ঠী বেশ ধুমধামে যায় কিন্তু নূয় খাই প্রত্যে এতে আবিড়তে দরদ এত স্নেহ কমপায় অন্য অপেক্ষা মুনি যে অন্য পর্গগুড়ি পাাল করা যায় না প্রতি স্নেহ না কিন্তু বেড়ে বেড়ে লাগে যে নখাই প্রত অধিক স্নেহ থাকে পশ্চিম ওড়শা বাসীর কখন স্বতন্ত্রতা আছে নি ভাৱেৰে নোৱাৰখাই গোটেই হ'লে ভাইচাৰাৰ পৰ্ব আচ্ছা নোৱাৰখখাই সমস্ত গোটেই সূত্ৰৰে বান্ধি নেচি আমৰ সংস্কৃতি আমৰ চাছ আমৰ চাছী মাইড পেন পৱন এই চবুকে পশ্চিম ওড়িশা বাচী প্ৰথমে বহুত উপভোগ কৰছন যিহেতু সমস্তে চাছ উপ মুখ্য নিৰ্ভৰ কৰছন আৰু ই প্ৰকৃতি সৈতে জড়িত হৈছি আমাৰ এই নূখাইটাই কেনেকুৱা বোলে মাইট মাকে পূজা করি করে ক্ষেত গ্রসান রকি বছর কর পহলা ধান কেড়াকে ঘরকে আনিকি মা লক্ষ্মী ইষ্টদেবী আর পিতৃপুষক সমর্পণ করি করে সেটাকে আনিক জন আমস আব মুহা হয়ে বসু আর সেটাকে আমি খাইবাটা হচ্ছে নয় খাই এটা গোটে এটি পরবটে যে এতে তার বা বিচাৰ কি নাই থাকে ছান বৰ্ড নাই থাক মন শত্ৰুতা ভাৱ নাই থাকে গোটেই এতিয়া সুন্দৰ ভাৱটে থিছি যে জে কোনো মনেৰে যদি খাৰপ ভাৱ নোৱাখাই চাৰিলাপৰা আমি তাহি জুহাৰ নাই ক'লে আমাৰ আমাৰ মনটোৱে খাৰপ লাগি আৰু সেই মনটা বি খৰাব লাগি আৰু গোটেই একতা বন্ধন বান্ধি দে পাৰ্চি সি নোৱাৰখাই হ'জে পশ্চিম ওড়িশাৰ গোটেই পৰোহাঁ তিহাৰ দিলীপ বাবু নোয়াখাই বিশেষ করে স্বতন্ত্রতা কন রয়েছে আসন্তা কালি নোয়াখাই রয়েছে কন সব প্রিপারেশন পূর্ব করা পড়ে যেহেতু আমি নিহতি জাঁয়া চাইবা যে প্রকৃতি নোয়াখাই স্পেশাল স্পেশালিটি কন নোয়াখাই আসলে নোয়াখাই মানে সমস্ত নোয়া সব জিনেস নোয়া করা যায় যেমন ধরুন নোয়াখাই পূর্ব ଲୋକମାନେ ସମସ୍ତେ ନିଜର ଘରଦ୍ୱାର ମାନେ ମହାପ୍ରଭୁ ଘନୁ ଖଟ ଖଟଲି ଠାନୁ ଆରମ୍ଭ କରିକିରି ପୁରା ଘର ଦାଣ୍ଡ ପିନ୍ଧା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ପୁରା ସଫା କରିକିରି ଘଷନ୍ ନିଜ ଲୁଗାପଟା ନୂଆଟା ସମସ୍ତେ ଆଣସନ୍ ସେମିତି ନୂଆ କୁଲା ନୂଆ ଡାଲା ନୂଆ ଗୋଟେ ହାଣ୍ଡି ଅଣା ହେସି ନୂଆ ଧାନକେ ଆଣିକରି ସେ ନୂଆ ହାଣ୍ଡିରେ ରାନ୍ଧିକିରି ଗୋଟେ চুড়া স্থানে গোটেই কৰি গোটেই নূ ক্ষিৰি কৰা হেছি আ নূপ পত্ৰৰে নূখ খাইছ নূ পত্ৰৰে নূখ খাইচোন সেইটা কাণা হেচি যে আমাৰ বিভিন্ন জাতি মানে অঁ বিভিন্ন জাতি ধৰোণ আমৰ অঞ্চলৰ মুখ্যতঃ বহুত গুড়ি জাতি ধৰোণ ডোমা ব্ৰাহ্মণ চষা মালি তেলি এই চবুক লোক মানে প্ৰায়ত কোৰেই পত্ৰৰে নূখ খাইছন্ কিন্তু কেতিয়ক অঞ্চলৰ পলছা পত্ৰৰে খাইচন সেই কন্ধ লোক মানে ভলীয়া পত্ৰ ৰেখা হেচন কেনে মানে কেউট লোক মানে মৌল পত্ৰ ৰেখাইচন তুমি গোটেই কথা যে জাতি কেনেকৈ পত্ৰ কহাবা ভাল বুলি মই নে ভাবাৰ কাইলৈকে প্ৰথা অনুসাৰে পূৰা নূপ্ৰ ব্যৱহাৰ হৈছে আৰু যিহেতু ই পৰ্বৰে সমস্তে নোৱাৰ মানে

এই কলাটা হে গোটেই ভগৱানকৰ প্ৰদত্ত মাঘৰ কিছু আৰু আমি সেইটাকে সৃজন কৰি পাৰবাৰ বা সৃষ্টি কৰি পাৰ্বাৰ লাগি আমি বিভিন্ন মাধ্যম খোজছ আৰু সেই ভিতৰত আমি নূতন্ব খোজুপৰ প্ৰেৰণা বি আমুক দৰকাৰ হেছি যেন আমি আকে বঢ়ি পাৰছ আৰু প্ৰায় পিলা দিন চিত্ৰ কাটি আছো যে প্ৰায়ত ৱাটৰ কলৰ উপ মোৰ বেছি টিকে

এমি কিছু প্রকৃতির আবশ্যক হি যে গপ লেখা হোক কবিতা লেখা চিত্র আঙ্কা হোক সব এক মনস্ক হওয়া উচিত না সেমতি কিছু না যা কু কলা যা দেহরে কলা আছে সে মধ্যে সে কলা কু দেখ বা কলার সাধনা করে পড়া দেখারটা কলা দেখারটা অলগা কিন্তু জন সৃজন করি গোটে জিনিস সৃষ্টি করাবার লাগে গোটে চিন্তা দরকার লাগে গোটে আখি দরকার লাগে গোটে শক্তি দরকার যেটা কি টিকিট নিহতি ভাবে দরকার আছে কিন্তু পরিবেশন করবার লাগে আমি গোটে নাটকটে যেত লেখুচু আমি সে ভিতরে কিছু এক্সপেরিমেন্ট করি নূতনত্ব ভরু কবিতাটে লেখলে যদি আমি কিছু ব্যঙ্গ ছিটা দেবু আমি

প্রতিভা আপন র তবে যেমন আপনার কোথাও কবিতা লেখা গোটে নিা দরকার মনকু অনেক শব্দ সংযোনা করা পড়ে কবিতা মাধ্যমে তবে কমতি সময় আপনার দিকে এসব কু কিনা আপনার জন শিক্ষক মধ্যে টাইম স্কুলের দিকে পিলা পাঠ পড় দিকে এবং বিশেষ করে কে টাইম দিকে এসব স্কুল আছিল চাৰিলাপেৰে মুই ঘৰে যেতিবাৰে ৰছি মতে ৰাতিৰে প্ৰায়ত সময় মিলাইছি আই নিতি ভাৱে বাৰ কি মধ্যাত্ৰি পৰ্যন্ত গোটেই কবিতাটে লেখবাৰ লাগি আৰু ভো পাঁচটাৰু উঠি চাৰিলাপেৰে মুই সবি যেন কবিতা বাকী থি সেইটাকে বাকীটাকে সম্পূৰ্ণ কৰছি পুনৰ যেন মানে গোটেই সময় ভিতৰত গোটেই কৈছ যে আমাক গোটেই এতিয়া দিন ভিতৰত গোটেই কবিতা দৰকাৰ ত যেন

দেখুন গোটে নাটক যেতবে গোটে পুয় চরিত্রকে নেছু পুয়ার বয়স তার চালিচলী তার সমাজ গোটে পুয়ার বয়সকে নেলে সমাজের তারিতি কণা তার যোগ্যতা অনুসারে সে তার ক্রিয়া প্রতিক্রিয়া কেঁ এই জিনিসটা জনসৌঁ এবং সে চরিত্র তার বাপার চরিত্র যেতবে পুয় বাপা চরিত্র দেছ গোটে সমাজ ভিতরে গোটে পুয় বাপা তাঁকর আমি সংৰ গৰণ বৰ্তমান গোটেই পু গোটে গহঁতি মানে গোটে গাঁরের গোটে গহঁতি জস্ট গোটে একানব্বই মশার মোটর গোটে নাটকটে প্রথম নাটক আকশবাণী সম্বলপুরের মোটর গোটে প্রচার লাটকটে নাটক লাজা হানি নাটকটা গোটে ছোট স্টো যে গোটে গাঁর পিলা মানে সব ড্রামা করুচন গোটে পূর্বাঞ্চল গুরু জনে আনিছেন সে গুরু কাঁ করছেন যে গোটে কুলির পুক রজা পাঠ দিয়ে বাকি মানুষ মন্ত্রী দূত কটুয়া এমনি সব পাট দিয়েছেন যে পরবর্তী সময় সে ডাইরেটর কোচন আহ গহঁতিয়ার পুঁ চাষীর পুয়া তুমি মন্ত্রী দেওয়া গোটে

खिड़की थी के हिटा तो ओ पिता श्री किमर्थ अम्भ प्रकोष्ठ को करती आगमन चले चल कहीं रियल सेल करूलु ये बच्चर नाट थी तुम कहीं पार्ट नहीं चु बा चु नाए मंत्री बाहरी जाए बुझलो बापा मुई जो बेले स्टेज उपरे खंडा किंद्रे किंद्रे फड़ांग फड़ांग बुली देमी लोक मैछी माने तोरा तोरा के रही जीवे अर सुरु सुरु छुआ पुता माने बोसला जागा थी नो एक दुई तीन सब पर्चा आहे का बोलू का बोलू तुई मंत्री बाहरी चु बुझलो तुई मोर जान कमे देलु मोर प्रेस्टीज ना करी देलु मुई मुई गार गौत्या लाला मोते पर लुके कुसे दुरिया तू हाथ तक सोन मोर ई जन कोटरा कोटरा पाचला मेचा का लागियो छे जानी छु खाली तोते नै करी मोर घर जा जा जाओ जा तो वो डायरेक्टर के कहबो तोते रो जा पार बात तो दो ना हेले तोर पैसा फिरो आ गया ई चरित्र रे मु गोटे तार जन गर्व आर से पोर जन ओ, অভিনয়টা মু পু ভিতৰত বৰ্ণনা কৰবাৰ লাগি মই ভিতৰত নাই কাই চেষ্টা কৰিছে তেতিয়াকৈ কি মু গোটেই গঁতিয়া ঘৰ সমাজ ভিতৰত পচি আছি গোটেই গঁতিয়াৰ ভূমিকা কাণ সেই জিনি যাক মতে সংগ্ৰহ কৰাকে পাৰিছি তাকৰ পুঁৰ সেই সময়ৰ সেই গৰ্ব মানে জে মন্ত্ৰী বা তাৰ যোন গৰ্বী সবু যাক আমাক অনুধ্যান কৰাকে পিছত আপোনাৰ কেৱল নাট্যকাৰ কবি কি প্ৰাবদ্ধিক কি চিত্ৰশিল্পী নিদা আপোনাৰ জবৰদস্ত অভিনেতা আপুনি জবৰদস্ত অভিনয় কলে ମୁଁ ଆଶା କରୁଛି ଆମ ସବୁ ଦର୍ଶକଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିଥିବ ଏବଂ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛି ଯେ ପ୍ରକୃତରେ ଆପଣଙ୍କୁ ଲାଗେ ଯେ ବହୁତ ନାଟ୍ୟକାର କହନ୍ତି ଯେ ନାଟକ ଦ୍ଵାରା ସମାଜରେ ଗୋଟେ ପରିବର୍ତ୍ତନ ଅଣାଯାଇପାରେ ଏବେ ଆଉ ସେ ସମୟ ଅଛି ଯେ ନାଟକ ଦ୍ଵାରା ସମାଜରେ ପରିବର୍ତ୍ତନ ଅଣାଯାଇପାରେ କି ନାହିଁ ଆଉ ସେ ସମୟ ନାହିଁ ଲୋକ ଆଉ ନାଟକ ପ୍ରତି ଆଗ୍ରହୀ ନାହାନ୍ତି ଆଉ ନିହାତି ଭାବରେ ଆଜ୍ଞା ଗୋଟେ କଥା ହଉଛି ଯେ ଏ ନାଟକ ধরুন আমি থিয়েটর অভিনয় করুচ সে তার দর্শক গোটে স্বতন্ত্র যাত্রা যাত্রার দর্শক গোটে স্বতন্ত্র যাত্রা কেজি মানে আসলে যাত্রার কতজ কাহী শুণবা লগে আসছেন জন অভিনয় দেখবার লাগে আসছেন কতজণ নৃত্য দেখি পড়ুচন তবে সমাজের কিছুটা পরিবর্তন নিহতি ভাবে নাটক মাধ্যমে হচ্ছে হয়ে পুচে বাকি আজ কালি ইলেকট্রোন মাধ্যম না এলাপরে যাত্রা দেখবার লাগি বা গোটে নাটক বা থিয়েটার হল্রে বসিক বড় নাটক দেখে আর্শক বেশি পরিমাণে না আমি মুখ্যত নাটক মানে ঘণ্টে ভিতরে প্রায় আমার নাটক মানে কিছু ভরিক ঘণ্টে ভিতরে লেখুচন নিহতি ভাবে আমি

মন চাঙে আঁটৰ চৰিয়া ধান চব নূ লাগলান দেখ নোৱা খাই আছলান দেখ নূ খাই আছলান চচা ৰোগী খেতে গুৰছ পানে নূ ধান কে ঘৰকে আনে নূহ হাণ্ডি নন্ধি লক্ষ্মী মানে বা নেখ নুৱা খাই আছলান দেখ নূ খাই আছলান ঘৰৰ পঢ়োৱা আনিছে নোহোৱা পৰচিবেহি পুৰু মুহ একানে বসি হসি খুশি উষ্ণা কী মনে খাইবে নখ নুয়া খাই আসলান দেখ নয় খাই আসলান ছ কে ন ভজা লেথা তুনে কডি মজা কুড়াই মহল রেঙ্গাল পত্রে মহমহ হয়ে দেখ নয়া খাই আসলান দেখ নোয়া খাই আসলান সিঘা তেহার নূখ খাই জুহার মা সমলে নয় খাই সারি জুহার ভ্যাট বিড়া পানকে দেখ নুয়া খাই দেখ নোয়া খাই ଗୋଟେ ସଂଗଳାପଟେ ମୁଁ କହିବି ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ କରୁଣା ରସମର ଗୋଟେ ନାଟକ ଥିଲା ଶିଶୁମାନଙ୍କର ରୂପରେ ଗୋଟେ ନାଟକ ଥିଲା କହଁଲି ପଥର ଆଚ୍ଛା କହଁଲି ପଥରରେ କେତେକ ସ୍ଵେଚ୍ଛାସେବୀ ପ୍ରଥମରୁ ଗୋଟେ କହିଛନ୍ ସୁଭାଷ ବୋଷ କହୁଥିଲେ ମୋତେ ରକ୍ତ ଦିଅ ମୁଁ ସ୍ଵାଧୀନତା ଦେବି ମୁଁ ସ୍ଵାଧୀନତା ଦେବି ମୁଁ ସ୍ଵାଧୀନତା ଦେବି ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ କହୁଥିଲେ କର କିମ୍ବା ମୋର ଗୋପବନ୍ଧୁ କହୁଥିଲେ ন উঠয়ে ভাৰতে আছো ৰক্তা অহিংসাৰ অধিস্থান এৰু আশ্ৰম শিখাও জগতে পুনি অহিংসা নিম পাগল গোটেই আছছে নাই নাই বৰ লোকমান কথা নাই মান বোমা ধৰ বোমা বন্ধু ধৰ জালি দিয়ালী আকাশ हे देखो देखो हे गांधी बुढ़ार मूर्ति के देखो कुआ जुड़े आलू चौपटे धरी करी केंता हे मूड ऊपर माड़ लागू छ बिचरा गांधी बुढ़ार देश रे धर्म फर्म किछि <laughs> नै <नहीं> नो <नौ>? हे <laughs> रे हे सबे स्वाधीन रे <laughs> জবরদস্তন্যবাদ আপনার আজি সামিল হেলে আলোচনার ভাগ নাই তোর আমি জাঁয়ব পালু যে শ্রীক্ত দিল্লী মাহান্তব নাট্যকার প্রাবন্ধিক কবি চিত্রশিল্পী নুম আপনার অভিনেতা ଆଶା କରୁଛୁ ଆପଣଙ୍କ ସୁଖମୟ ହଉ ଆପଣ ସୁସ୍ଥ ଏବଂ କେବଳ ଗୋଟିଏ ଏ ସବୁ କଳା ତାଙ୍କ ପାଖରେ ଭରି ରହିଛି ବହୁତ ଆଗକୁ ଯାଆନ୍ତୁ ବହୁତ ନା କରନ୍ତୁ ଆମ ତରଫରୁ ଶୁଭେଚ୍ଛା ରହିବ ଆପଣ ସମୟ ସତେ ସକାଳକୁ